লন্ডনে ভারতীয় হাইকমিশনে খালিস্তান চরমপন্থীদের দ্বারা সাম্প্রতিক হামলার পরে ভারতীয় কর্তৃপক্ষ ব্রিটিশ হাইকমিশন এবং ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনের সামনে থেকে ব্যারিকেড অপসারণ করেছে এবং ভারতে ব্রিটিশ মিশনকে দেওয়া সমস্ত বাহ্যিক নিরাপত্তা সরিয়ে নিয়েছে। ব্রিটিশ হাইকমিশনের গেটের সামনে ব্যারিকেড এবং বাঙ্কারগুলি সরিয়ে ফেলার পাশাপাশি সেখানে অবস্থানরত পিসিআর ভ্যান সহ দিল্লি পুলিশের দলকেও সরিয়ে দেওয়া হয়েছে। একইভাবে লুটিয়েন্স দিল্লি এলাকার মিনাবাগে রাজাজি মার্গে ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স অ্যালিসের বাসভবনের সামনে স্থাপন করা ব্যারিকেডগুলিও দিল্লি পুলিশ সরিয়ে দিয়েছে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা যেমন রোড ডাইভার্টার, স্পিড ব্রেকার, বালির ব্যাগ দিয়ে তৈরি বাঙ্কার, পিসিআর ভ্যান এবং প্রাঙ্গণের বাইরে অবস্থানরত স্থানীয় পুলিশ সরিয়ে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিজুয়ালগুলো থেকে এমনই বোঝা যাচ্ছে, যদিও এই পরিস্থিতিতে ভারত সরকারের অভিমত যে ভারতে ব্রিটিশ হাইকমিশন ইতিমধ্যেই নিরাপদ অঞ্চলে রয়েছে এবং এই ধরনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন নেই। রবিবার লন্ডনে ভারতীয় হাইকমিশনের অফিসে খালিস্তানিরা যখন আক্রমণ করে তখন যুক্তরাজ্য সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার পরে এটি ভারত এই সিদ্ধান্ত নিয়েছে। ব্রিটিশ হাইকমিশনে এই বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকার করে জানান যে তারা নিরাপত্তার বিষয়ে কোনো মন্তব্য করবে না। রবিবার সন্ধ্যায় খালিস্তানিরা লন্ডনে ভারতীয় হাইকমিশনে ঢুকে পড়ে এবং সেখানে ভারতের জাতীয় পতাকা সরিয়ে দেয়। প্রকাশিত এই ভিডিওতে ভারতীয় হাইকমিশনের বাইরে খালিস্তানের বিক্ষোভ করতে দেখা যায়। খালিস্তান জিন্দাবাদ স্লোগানের মধ্যে কমলা রঙের পাগড়ি পরা এক ব্যক্তিকে ভারতীয় পতাকা টেনে নামাতেও দেখা গেছে। ভারত সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং ব্রিটিশ হাইকমিশনারকে তলব করেছিল তার তীব্র প্রতিবাদ নথিভুক্ত করার জন্য। ভারত বিশেষভাবে ক্ষুব্ধ, কারণ ভারতীয় কর্তৃপক্ষ তাদের ব্রিটিশ সমকক্ষদেরকে খালিস্তানপন্থী গোষ্ঠীর সম্ভাব্য সহিংস বিক্ষোভ সম্পর্কে অবহিত করেছিল, কিন্তু ব্রিটিশ সরকার সেই ইনপুট সম্পূর্ণভাবে উপেক্ষা করে। লন্ডনে ভারতীয় হাইকমিশনে হামলার ঘটনায় ভারতীয় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।